ধরুন আমাদের মালদা মেডিকেল কলেজে একটা হিউজ প্রেশার থাকে, প্রচুর লোড থাকে, তো কী হয় এত ভিড় থাকার জন্য একটা বেডের মধ্যে তো দুজন পেশেন্ট রয়েছেন, সেটা নিয়ে বেশিরভাগ লোকের খুব দেখলাম। এবং যেটা আছে বাচ্চারা বেশিরভাগই সুস্থ আছে, দু একটা হয়তো বাচ্চা অসুস্থ আছে, সেটা নিয়ে বাবা মার যে চিন্তা সেই চিন্তাটুকু কাজ করছে। সেক্ষেত্রে আপনার নামগুলো নোট করে নিলাম, সেখানে আমরা একটু সিনিয়র ডাক্তারদের বলবো দেখে আসতে। এগুলো একটু বাচ্চারা ভর্তি আছে, হয়তো অ্যাংজাইটি থেকে একটু মানুষ উত্তেজিত হয়ে পড়েন কখনো থেকে। অভিযোগ শুনলেন তো কি পেলেন? এইগুলো ব্যাপারই সাধারণ, এগুলো ব্যাপার যে একটা ধরুন আমাদের যে ক্যাপাসিটি তার চেয়ে বেশি পরিমাণ পেশেন্ট ভর্তি আছেন, এটা তো স্বাভাবিক যে একটা বেডের মধ্যে তো দুজন আছেন। ওরা বলছেন যে কেন এরকম গাদাগাদি, আমাদের বেড একটু বাড়াবার প্রপোজাল করা হয়েছে, আর একটু বেড বাড়লে তখন দেখা যাবে সুবিধা। আজকে মন্ত্রীকে প্রপোজাল দিয়েছেন, হবে বেডটা